আছে পশ্চিমবঙ্গকে টাকা থেকে বঞ্চিত করছে যাতে আমরা উন্নয়ন করতে না পারি। কি স্বপ্ন দেখছেন না স্বপ্ন দেখে বলছেন? বলেছিলেন বিধানসভা নির্বাচনের সময় এবারে 200 খানা বেশি সিট পাবো, ইসকাবার 200 পার, আর এবারে বলছেন 35 খানা সিট পেলে সরকারটা ভেঙে দেবো। অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা। এত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন, এত মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার তৈরি করেছি, একটা নির্বাচিত সরকার মানুষের আশীর্বাদ নিয়ে উন্নয়ন করছে। 2011 সাল থেকে 2023 সাল একটু একটু করে বাংলাটা পরিবর্তিত হয়েছে, চকচকে রাস্তা হয়েছে, ঝকঝকে আলো হয়েছে, চতুর্দিকে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। এখানে মাহবুবদের ইজ্জত যায় না, পুকুরের মাছ মেরে দেয় না, জমির ধান লুট হয় না, একটা শান্তির বাংলাতে আমরা বসবাস করছি। এই বাংলাকে আবার অশান্ত করার জন্য কিছু অশুভ শক্তি সকলের সঙ্গে ঘন্ট করে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য পরিকল্পনা করা শুরু করে। এখন 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, ডিসেম্বর চলে গিয়ে আবার ডিসেম্বর আসতে চলেছে, কিচ্ছু হয়নি। কারণ কি বলুন তো? তাদের সঙ্গে মানুষ নেই, বুথে মানুষ নেই, তারা মানুষের সঙ্গে রাজনীতি করে না, তারা শুধুমাত্র মিডিয়াতে টিভি চ্যানেলে বসে রাজনীতি করে, মানুষ তাদেরকে সাপোর্ট করছে না। তাই স্বপ্ন দেখছেন কি করে মমতা ব্যানার্জি সরকারকে ফেলে দেওয়া যায়। আরে এটা বোঝে না, গণতন্ত্রে 213টা আসন নিয়ে আজকে আমরা জিতে এসেছি, বিপুল জনাদেশ নিয়ে, 4.5 কোটি মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে এইভাবে ফেলে দেওয়া যায় না। ভারতের সংবিধানে এর কোনো জায়গা নেই। এর আগে যারা বিরোধীরা তো যা ইচ্ছে দাবি করতে পারেন, দাবি করার মধ্যে তো খারাপ কিছু নেই, দাবি করুন। বিরোধীরা দাবি করতে পারেন সূর্য পশ্চিম দিকে উঠবে, বিরোধীরা দাবি করছেন একটা নির্বাচিত সরকার যাদের 213টা আসন নিয়ে এসছে, বিপুল জনাদেশ নিয়ে এসছেন, তারা সরকার পড়ে যাবে, এরকম বিভিন্ন বিরোধীদের বিভিন্ন অলীক কল্পনা আছে। সুতরাং সেরকম দাবির কোনো জনভিত্তি বা গণভিত্তি কিছুই নেই। দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে সেই দুর্নীতির বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, এবং দুর্নীতির সঙ্গে দলের কোনো আপোষ নেই। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বিভিন্নবার, আপনাদের এখানে জেলাতেও এসেছিলেন, সেখানেও বলেছেন কোথাও কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতি, জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে। উত্তরপ্রদেশে জব কার্ড, 54 লক্ষ ফেক জব কার্ড বেরিয়েছে, কই তদন্ত হয় না? হাতরাসে ধর্ষিতা হয়ে গেল। এই আবাস যোজনার তালিকা তৈরি হয়েছিল কত সালে? 2018 সালে তৈরি করেছিলেন। কারা? যারা পঞ্চায়েতে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা তৈরি করেছিলেন, যাদের সঙ্গে প্রতিনিয়ত আপনাদের যোগাযোগ আছে, যারা এলাকার সুখ দুঃখের সঙ্গে থাকেন, মানুষের সঙ্গে থাকেন, মানুষের অভাব অভিযোগ জানেন, তারা ছিলেন। সেই 2018 সালের যে তালিকাটা তৈরি হয়েছিল সেই তালিকাটা আপলোড করা হয়েছিল কেন্দ্রীয় পোর্টালে, কোনো রাজ্য সরকারের পোর্টালে নয়, সরাসরি গিয়েছিল কেন্দ্রে। কেন্দ্রে মানুষজন 18 সাল থেকে 22 সাল, 4 বছর 5 বছর সময় নিলেন কোন কোন বাড়ি সার্ভে হবে তার তালিকা পাঠাতে, এর সঙ্গে রাজ্যের কোনো যোগ নেই। তারপরে কি হলো, তারা তালিকা পাঠালেন কত, আমরা রাজ্য থেকে তালিকা পাঠালাম 18 লক্ষ, তারা 6 লক্ষ কেটে দিলেন। কেন কাটলেন, কি কাটলেন কিছুই আমরা জানি না, কেটে দেওয়া হলো। কিছু দরিদ্র মানুষের ঘর যারা পাওয়ার যোগ্য তাদের বাড়িটা সার্ভে না হয়ে তারা তালিকা থেকে বাইরে চলে গেলেন। তারপরে কত হলো, 12 লক্ষ ঘর সার্ভে করতে দেওয়া হলো। 12 লক্ষ ঘর সার্ভে করতে দেওয়ার পরে একটা নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হলো, 15ই জানুয়ারির মধ্যে এই সার্ভেটা কমপ্লিট করতে হবে। 17 দফা তালিকা ধরিয়ে দেওয়া হলো, কি কি থাকলে আপনি বাড়ি পাবেন, কি কি থাকলে বাড়ি পাবেন না, অন্যায়ভাবে কিছু শর্ত ছাপিয়ে দেওয়া হলো, এবং এত কম সময় রাখা হলো যাতে রাজ্য সরকার সঠিক সময়ে সার্ভে করে জমা দিতে না পারেন। কিন্তু আমাদের যারা আধিকারিক আছেন তারা কেন্দ্রের নির্দেশ মেনে, কেন্দ্র নির্দেশ করে দিল যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে যারা পঞ্চায়েতের প্রধান আছেন, পঞ্চায়েত সমিতির যারা সভাপতি আছেন, কর্মাধ্যক্ষ আছেন, তারা এই সার্ভের সঙ্গে যুক্ত হতে পারবেন না। কারা সার্ভে করবেন? 2 দফায় 3 দফায় সার্ভে হলো, একবার পঞ্চায়েত অফিসের আধিকারিকেরা করলেন, একবার বিডিও অফিসের আধিকারিকেরা করলেন, কোথাও কোথাও আবার থানা থেকে অফিসার এসে সার্ভে করে বাড়ির তালিকা রেডি করলেন। এই বাড়ির তালিকা রেডি করার সময় কেন্দ্রীয় সরকার কি বলল,
না 15ই জানুয়ারির মধ্যে যদি সার্ভে কমপ্লিট করতে না পারেন তাহলে অন্য রাজ্যের যে রাজ্য করতে পারবে না তার কোটা কেটে অন্য রাজ্যকে দেওয়া হবে। আমরা 12ই জানুয়ারি সার্ভে কমপ্লিট করলাম, 15ই জানুয়ারি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন, চিঠিতে কি উল্লেখ করলেন না আমরা সার্ভে কমপ্লিট করেছি। অন্যান্য যারা আছেন আমাদের ইয়াসিন ভাই পরমেশ্বর সকলকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখছেন আমাদের কাঁথি সাংগঠনিক জেলার মারদা অঞ্চল সব থেকে বেশি মানুষের ঘর লুট হয়েছে, ইজ্জত লুট হয়েছে, পুকুর লুট হয়েছে, বাস লুট হয়েছে, ঘর ছাড়াও করেছে সিপিএম হারমাদ্রাই কামারদা অঞ্চল। আবার নতুন করে সিপিএম এর হারমাদ্রা যখন জামা পাল্টে বিজেপির গেরুয়া জামা পরে আবার নতুন করে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে, তখন আমাদের সেই পুরনো কায়দাতে পুরনো ভূমিকাতে অবতীর্ণ হয়ে মানুষকে নিয়ে প্রতিরোধ তৈরি করে গণতান্ত্রিকভাবে আমাদের যে পঞ্চায়েত আছে, আমাদের যে শক্তি আছে, ক্ষমতার ভর কেন্দ্র আছে, তাকে ধরে রাখার জন্য আমাদের শপথ গ্রহণ করতে হবে এই কামনা করে আয়োজক উদ্যোক্তা অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ। 16 টাকার লরি নিয়ে কয়েক কোটি টাকার অস্ত্র নিয়ে এখানে খেজুরিকে প্রধানত করতে এসেছিল, তখনও আপনারা সংঘবদ্ধভাবে এই কামারদা থেকে এমন তাড়া করেছিলেন সিপিএম হারমাদদের যে তারা সুনিয়া চর হয়ে কালীনগর রাইস মিল দিয়ে গড়বেতা সহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়াতে পালাতে বাধ্য হয়েছিল। সেই ইতিহাসের সাক্ষী জাহানাবাদ আজকে থেকে মহিলা সুরক্ষা কমিশন যায় না, সেখানে মানবাধিকার কমিশন যায় না, আমাদের এখানে ছোট ছোট কিচ্ছু ঘটনা হলে চলে আসে কেন্দ্রের দল। 151টা কেন্দ্রের তদন্তকারী দল এসছে, এর মধ্যে ফিরে গিয়ে রিপোর্ট কি দিচ্ছে, কোনো দুর্নীতি পাওয়া যায়নি। তার মানে পুরোটাই নাটক, শুধু বলে যায়। এইভাবে নাটক দিয়ে রাজনীতি হয় না। এখানে যিনি দলের মুখ, যিনি দায়িত্ব নিয়েছেন আপনাদের পরিচিত, আমি নাম নিতে চাই না, আমি ব্যক্তি রাজনীতি ব্যক্তিগতভাবে আক্রমণ করা পছন্দ করি না, কারণ আমার শিক্ষা আমার রুচিতে বাধে কোনো ব্যক্তি আক্রমণ করতে। আমার লড়াই রাজনৈতিক আদর্শের লড়াই, কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়। কিন্তু তবুও না বলে পারছি না, তিনি যে পদ্ধতিতে সরকার ফেলে দেওয়ার কথা বলছেন সেটা অবাস্তব। আপনাদের মনে পড়ে ডিসেম্বরে 3 তারিখ সাক্ষী দিয়ে দিই, ইন্দিরা গান্ধীর সময় এমার্জেন্সি যখন শুরু হয়েছিল সেই সময় তারা সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, তারপর কি ভূমিকা নিয়ে হয়েছিল ইন্দিরা গান্ধী দেখেছেন। সুতরাং বিজেপিকে আরেকবার সাবধান করে দিতে চাই, মানুষের যে রায় সেই রায়কে যে ফেলে দেওয়ার চক্রান্ত তারা করছেন, তারা ভুল ভাবছেন। এই বাংলার মাটি, পার্টিকুলারলি বিশেষ করে এই পূর্ব মেদিনীপুরের মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি বীরেদের মাটি, স্বাধীনতা সংগ্রামীদের মাটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন করেননি, যারা বাংলাকে ভালোবাসেন না, যারা বাংলা মানুষের প্রতি কোনো কমিটমেন্ট নেই, তারাই কি করছেন না, তারাই ভুলভাল বলে মানুষকে বিভ্রান্ত করে চক্রান্ত করে আবার একবার ভোটে যেটার জন্য লাফিয়ে উঠেছেন, তারা ভাবছেন খেজুরি খুব সহজ জায়গা, আবার তারা জিতে যাবেন। রঞ্জিত বাবুর সঙ্গে গলা মিলিয়ে বলি, এবারে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত, এবারে পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত, এবারে পঞ্চায়েত আপনার আমার পঞ্চায়েত, এবারে পঞ্চায়েত মানুষের অধিকারের পঞ্চায়েত, সে অধিকার বুঝে নিতে হবে, দায়িত্ব আপনাদের। প্রত্যেকটা পঞ্চায়েত জিতবো, প্রত্যেকটা পঞ্চায়েত সরি দিব, প্রত্যেকটা জেলা পরিষদের আসন জিতবো এবং জেলা পরিষদ আমরা তৈরি করব। নিশ্চিতভাবে এই বাংলা উন্নততর বাংলায় রূপান্তরিত হবে, আমরা বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করব। যেটা বিজেপি বলে করতে পারে না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়েছেন। বাংলা এগোচ্ছে, আপনারা এগোচ্ছেন, নিশ্চিতভাবে। তিনি বিজেপির বিধায়ক, কি দিয়েছে বলুন, কি দিয়েছে বলুন, উল্টে 100 দিনের কাজ, 100 দিনের কাজের 7,400 কোটি টাকা কেন্দ্রের কাছে বাকি আছে। আমরা চিঠি দিয়েছি পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংকে, পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং এর কাছে আমাদের সমস্ত সাংসদরা গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, পঞ্চায়েত মন্ত্রী দেখা করার সাহস পাননি, পালিয়ে গেছেন, পালিয়ে গেছেন। কিন্তু আমরাও ছাড়বো না, আমরা বলেছি 1 কোটি মানুষ নিয়ে গিয়ে দরকার হলে দিল্লি ঘেরাও করব। কিন্তু আমাদের হকের টাকা আমরা ভিক্ষা চাইছি না,
আমরা আমাদের টাকা চাইছি, আমাদের অধিকারের টাকা চাইছি, এবং সেই প্রত্যেকটা মানুষের অধিকার সুরক্ষিত করার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিচ্ছে। সেই জন্যই 100 দিনের কাজের টাকা যতদিন না দেয় ততদিন আমাদের আন্দোলন চলবে। জিন্দাবাদ আমাদের রাজ্য এবং ব্লক এবং জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার, খোদা হাফেজ। আমরা অত্যন্ত আনন্দিত যে মাননীয় সভাপতি বিধায়ক তরুণ কুমার মাইতি মহাশয় তাতে শম্ভুরাম দাস বরণ করে নিচ্ছেন।